কামারপুকুরের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করে গেলেন স্বামী অসীমানন্দ মাকে প্রণাম করে তিনি বিজয় দশমীর আশীর্বাদ গ্রহণ করলেন সেই সঙ্গে বাড়িতে মায়ের সঙ্গে একসাথে বসে নিজের প্রিয় পোস্ত ভাত খেলেন নিরাপত্তার খাতিরে তাঁর এই সফর ছিল অনেকটাই গোপনীয়তায় ঢাকা বেশ কিছুদিন পর আবার ছেলেকে কাছে পেয়ে ভীষণ খুশি দেখাচ্ছিল মা প্রমীলা দেবীকে কামারপুকুর থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি কনকলতা ঘোষের রিপোর্ট